নয় নীল আকাশ আপনি জানতে চেয়েছেন কেক অথবা পুডিং এর বিজনেস করা যাবে কিনা হ্যাঁ না জায়জ হওয়ার কোনো কারণ নেই আপনি যেটা যে জন্য প্রশ্ন করেছেন দেখা যায় অনেকেই এই কেক নিয়ে জন্মদিন বিবাহ বার্ষিকী পালন করে এতে কি বিজনেস হারাম হবে আপনি না জানেন সে কী করবে না করবে তাহলে আপনাদের জন্য বিজনেস করা যায়জ হবে আর যদি আপনি জানেন নিশ্চিতভাবে সে এটা নিয়ে হারাম কাজ করবে বিবাহ বার্ষিকী যদি পালন করে এটাকে শরিয়ত মনে করে কেউ করে না অথব এটা হারাম হবে না সেখানে আপনি যদি কেক সরবরাহ করেন পুডিং সরবরাহ করেন জন্মদিন যদি কেউ পালন করে এটাকে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা যেহেতু প্রশংসনীয় এটা যদি ইহুদি খ্রিস্টানদের থেকে আসছে তাই এটা অনুচিত কিন্তু বিষয়টি আপনার ইনকাম হারাম হয়ে যাবে এমন নয় সন্দেহজনক হয়ে গেল কারণ জন্মদিন উদযাপন করা বিষয়টি দৃষ্টিকোণ থেকে সরাসরি হারাম নয় কিন্তু নিষিদ্ধ আওতে অবশ্যই পড়ে হারামের ক্যাটাগরি আছে এবং মাপ আছে সে অনুযায়ী আপনার বিষয়টি আপনার জন্য সরাসরি নিষিদ্ধ নয় তারপর আপনি যদি জানতে পারেন জন্মদিনের অ্যাভয়েড করেন সেটা ভালো বার্ষিক বার্ষিকী বা জন্য করতে পারেন আর যদি আপনি না জানান কৃষির জন্য করবে তাহলে আপনার জন্য করা যায় যাচ্ছে লোকমানভাবে জানতে চাইছেন